হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে একটি এমডিফায়ার বোর্ড, 200 ওয়াটের। এই বোর্ডটি খুব ছোট কিন্তু খুব পাওয়ারফুল একটা বোর্ড। এটার 200 ওয়াটের একটি বোর্ড। তো এই বোর্ডটিকে আজকে সাউন্ড টেস্ট করব। তো শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমত স্পিকারের কালেকশনগুলো করে নিই। এটাও পাওয়ারফুল একটা বোর্ড, 200 ওয়াট, XYC100L এটা মডেল। তো এটা 200 ওয়াটের একটি বোর্ড কমপ্লিট। তো আমি স্পিকারের কালেকশনগুলো করতেছি, প্লাস মাইনাস দেখে লাগাবেন। এটা প্লাস সাইড, এটা মাইনাস সাইড। এটিও সেম, এটা মাইনাস সাইড। এটা প্লাস সাইড, তো এ হইল স্পিকারের কালেকশন। তো স্পিকারের কালেকশনটা শেষ। তো আমি পাওয়ার দেওয়ার জন্য এটি ইউজ করতেছি। এটা 12 থেকে 24 ভোল্ট আউটপুট দেয়। তো আমি 15 ভোল্টে সেট করে নিলাম। তো পাওয়ারটি দিচ্ছি, দেখুন পাওয়ারটি আসছে। তো আমি ব্লুটুথটা কানেক্ট করে নিচ্ছি। দেখুন এটার মডেল হচ্ছে XINYI। ব্লুটুথটি কানেক্ট হয়েছে। তো বন্ধুরা, এই বোর্ডটিও অ্যাপসের মাধ্যমে চালাতে পারবেন। এটারও অ্যাপস আছে। তো অ্যাপসের মাধ্যমে পুরো বোর্ডটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আপনারা অ্যাপসটা ইনস্টল করে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে এই বোর্ডটিকে চালাইতে পারবেন। তো আমি মিউজিকটি প্লে করতেছি। Thank you.
তো বন্ধুরা, খুব হেভি বাজতেছে, সাউন্ড ফুরা দিতে পারি নাই, তো ফুরা লুট নিবে না। আরও সাউন্ড আছে, খুব হেভি সাউন্ড, তো ভালো মানে স্পিকার হইলে খুব ভালো বাজবে। তো এই বোর্ডটিও চাইলে ইউজ করতে পারেন, এটা একটা 200 ওয়াটের বোর্ড, খুব পাওয়ারফুল। তো এই বোর্ডটিও আপনার অ্যাপস দিয়ে চলে, অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। স্পিকারগুলো দিয়ে পুরো সাউন্ড দিতে পারি না, যেহেতু স্পিকারগুলো লুট নেবে না। তো এটাও খুব পাওয়ারফুল একটি বোর্ড, ছোট হইলেও কী হবে, খুব হেভি মানের বোর্ড। চাইলে এই বোর্ডটি আপনারা ইউজ করতে পারেন, এটিও সেরকম বাজে। তো দেখুন, নিট অ্যান্ড ক্লিন সাউন্ড একদম। তো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।